দুর্বল নেতা আর দুর্বল দলের হাতে যদি দেশ থাকে তাহলে ইউক্রেন হবে। রাশিয়া বোম ফেলছে আর 7 লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালাচ্ছে। আপনি যাবেন কোথায়? বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি, চীনে যাওয়ার আগে তো গুলি খাবেন। তাহলে বাকি থাকলো বঙ্গোপসাগর, ঝাঁপ দিতে হবে। ঝাঁপটা যাতে দিতে না হয় তার জন্য অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন আদর্শকে সাথে করে রেখে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করুন, যিনি সনাতনীদের বিশ্ব হৃদয় সম্রাট। এবং শপথ নিন 2024 আগি পার মোদীজি 400 পার, এই মন্ত্রে যেতে হবে। আর পঞ্চায়েতে থালা আমরা দেখিয়ে দিব, রোস্টার নিয়ে হাইকোর্ট হয়েছে, লটারিগুলো দৃষ্টি আছে, ভুল করেছে ওবিসি রিজার্ভেশন, কখন সব ঠিক করাবো, পদে পদে ধরা হবে, নমিনেশন ফাইল করতে দেবে না, সেখানে ধরা হবে। তো গ্রামগুলোকে রেডি করুন, ছোট চোর গুলোকে দাঁড়াতে হবে। আর বড় চোরটা ডিসেম্বরের কথা ছিল, আর 10 দিন 15 দিন 1 মাস পরে ঢুকবে, বড় চোরটা আমাদের উপর ছেড়ে দেয়। ছোট যেগুলো পঞ্চু চোর গ্রামে গ্রামে, সেগুলোর প্রতি নজর রাখুন। দায়িত্ব দিয়ে দিয়েছি আমরা 100 দিনের কাজে, জব কার্ড আর আধারের লিঙ্ক চলছে। এখনো পর্যন্ত 4 লক্ষ ভুয়া আধার কার্ড, ভুয়া জব কার্ড হয়েছে, এটা 10 লাখ পেরিয়ে যাবে। এটা ঠিক হয়ে গেলে প্রকৃত জব কার্ড হোল্ডাররা নিশ্চয়ই টাকা পেয়ে যাবে, টাকা বিজেপি আটকাবে। আগে ভুয়া জব কার্ড বদল করতে হবে। কেরালায় কাজ করে, গুজরাটে কাজ করে, তার নামে আইএফএস এর অ্যাকাউন্ট, 18 বছর নিচে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার নামে জব কার্ড,